রাস্তাঘাট বনাব লাগে, গরিবর মানুহর ঘর গরিবর হাততে দিব লাগে, বিধবার পেনশন বিধবাক দিব লাগে, বৃদ্ধ পেনশন বৃদ্ধক দিব লাগিব, জলসিঞ্চন আঁচনি করিব লাগিব, আর এটা আধুনিক শালবাড়ী গঠন করে দিয়ার দায়িত্ব তেওঁলোকৰ হাতত থাকিল। এতিয়া সেনাপতি দুজনে অকলে তেওঁলোকে যুদ্ধ জয় করব নোৱাৰে, এই সেনাপতি অকলৰ পিছে পিছে আপোনালোকে যদি আহি যায়, অকল ভোট দিয়ার ক্ষেত্রত নয়, জয়ী হওয়ার পিছতো তেওঁলোকৰ লগত থাকি রাস্তা দেখাব লাগিব, নহলে পলিটিক্স করেছে যেহেতু আপনালোকে ভোট দিয়ার পিছত যদি পাহরি যায় বই যায় বেয়া কামও তো করব পারে, অকল ভাল কাম করব বলে তো গ্যারেন্টি নাই, কিন্তু আপনালোকে যদি নজর দি থাকে ভাল কাম করবলে কই থাকে মনত পেলাই থাকে, তেওঁলোকে রাইজর অনিষ্ট হওয়াক রাইজর ক্ষতি হওয়াক কোনো কাম করব নারিব। আর মোট দৃঢ় বিশ্বাস আন্দোলনের মাধ্যমে হা বিনোদ মোশারি জীবনের দীর্ঘকাল সংগ্রামের মাজত অতিবাহিত করেছে, রাজ্যের অন্যায় করব নিব। আর মোট দৃঢ় বিশ্বাস আমার শাহজাহান আলী আহমেদ এজন যুব নেতা, নতুনক নতুন উদ্যম নতুন স্প্রিয়া নতুন উদ্দেশ্য লই পেলায় আগবাড়ি আছে, কোনো জনগণের রাজ্যের অন্যায় করব নিব বলে মোট দৃঢ় বিশ্বাস। এই কারণে মই আপনালোক সকললৈ বেছি কথা নকৈ ট্রেক্টরের ছবি ভোট দিবর কারণে আকো আহ্বান জানাইছো রাইজেফর, যেমনি ওজন কোকরাঝারও বড় গামি গামিও থাঙবা আগে বারো লেকচার হওয়ালে সঙ্গল নিসা বিশাল নখর দলে ববে গামিও ববা গামিও পঞ্চাশ নখর দম আগে সঙ্গে পঞ্চাশ নখরনি বিশান নখর আলাই ইউপিপিএল যাকে ট্রেক্টর ভোট যাকে যাকে রাইজেরা সব গামিয়াওনে মাপ ছিনাই হতে মিছিবাই পঞ্চাশটানি গেজেরাও চল্লিশটা নখরানে ট্রেক্টর যাবাইলে স্যার দশটালো বিপিএফ থাকছে না বুঝলে নামে আওলাই মা যাদের না যা হয় এবাইদে বড় গামিপ্রা একশো জনের গেজেরাও আশি জনানো জন্য দালা আশি জন যাকাবাই বা আর জনান থানায় কথা গিয়া বেক নব্বইজন বানায় দশ জনালো বৌবা উবা থাকতেন দেরা হয় নালাই দেরা হয় নামাই গুমে দেরা নাম আর মাঠে দমকালাই নাম্বা নামাই গুমে দেরা নাঙ্গন আর যেলা দেরখানানই দেরখানাইনি যে উৎসব পালিগেন বিজয় উৎসব পালন করব মর ইচ্ছা মই শালবাড়ির সেই বিজয় উৎসবের দিনা বিজয় উৎসবনি দিনাও দেরখানাইনি উৎসব নিতামে রঞ্জা ফৈফানো থাকায় গোসো দ আং গেবং বাত্রা বুংলা ইউপিপিএল জিন্দাবাদ ইউপিপিএল জিন্দাবাদ ইউপিপিএল জিন্দাবাদ শাহজাহান আলীক ভোট দিয়ক বিনোদ মোশারিক ভোট দিয়ক ক্ষেত্র ছবির ভোট দিয়ক গজেন্টেন।